100 টাকার নোট দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু 100 টাকার নোট সম্বন্ধে কজন বিস্তারিত জানেন, কজন খুঁটিয়ে দেখেছেন তাতে কি কি রয়েছে? হয়তো অনেকেই খুঁটিয়ে দেখেছেন, মুগ্ধও হয়েছে, কিন্তু সঠিক তথ্য জানার সুযোগ হয়নি। যেমন ধরা যাক, 100 টাকার নোটের মধ্যে রয়েছে একটি পর্বত। অসাধারণ দেখতে সেই পর্বতটি আসলে কোন পর্বত, যার উত্তর দিতে গিয়েই অনেকে হোঁচট খেয়েছেন, কেউ কেউ ঢোক গিলেছেন, আবার কেউ কেউ স্মার্টলি জানিয়েছেন হিমালয়। এবার জেনে নেওয়া যাক সঠিক তথ্য, 100 টাকার নোটের পিছনে যে পর্বতের ছবি রয়েছে সেটি আসলে কাঞ্চনজঙ্ঘা। যেটি কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দক্ষিণ দিকে গোচেলা পাস থেকে দেখা যায়। এখানেই শেষ নয়, এই নোটে রয়েছে আরো চমক। এই একটি নোটে কত ভাষার উল্লেখ রয়েছে জানেন? সেই সমস্ত ভাষাই বা কি? 100 টাকার নোটে দেশের 17টি ভাষার কথা উল্লেখ রয়েছে। সেগুলি হলো ইংরেজি, হিন্দি, সংস্কৃত, বাংলা, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, উর্দু, মারাঠি, নেপালি, অসমিয়া, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু এবং মালায়ালাম ইত্যাদি। আজকের বিষয়টি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন একটা বিষয় নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকুন।